শুরু করলাম ওয়ার্মজোনের আরও একটি নতুন এপিসোড। আমার প্রিয় অডিয়েন্সদের ধন্যবাদ পর্বটি দেখার জন্য, সবাই শেষ পর্যন্ত পর্বটি দেখবেন এই আশা রাখি। আর আজকে কিন্তু একটা চরম ফাইটিং লেভেলের গেম হতে চলেছে, আমাদের কিন্তু 950 ইয়াম্মি করতে হবে। তো দেখি ওটা করতে পারি কি না, সেই সঙ্গে 55 কের একটা চ্যালেঞ্জ নিলাম। আর এখানে কিছু ওয়ার্ম স্কিল হয়েছে, সেগুলো খেয়ে নিলাম। অনেকগুলো ওয়ার্মস আছে, একটা ওয়ার্মস এখানে কিন্তু মরেছে, কিন্তু ও মাই গড, তোমার গায়ে লেগে কিন্তু একটা ওয়ার্মস এখানে মারা গিয়েছে। এবং আমি অনেকটা খাবার কিন্তু এখান থেকে কালেক্ট করে নিলাম। তো আস্তে আস্তে আমার ইয়াম্মি কিন্তু বাড়ছে, একটু হেলথ ড্রিঙ্ক এখান থেকে খেয়ে নিলাম। তো আস্তে আস্তে আমার কিন্তু খুবই ওয়েট বাড়ছে, আর 950 ইয়াম্মি করতে হবে, দেখি কত করতে পারি। আস্তে আস্তে করতে থাকি, এখানে আর নেই কিল করার মতো কেউ, তো এটাকে খেয়ে নিই। প্রচুর কিল করতে হবে, প্রচুর। ওয়ার্মস খেয়ে নিলাম এখান থেকে, আর আমরা সামনের দিকে গিয়ে চলেছি আস্তে আস্তে। এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্মস রয়েছে, ওদেরকে কিল করতে পারলে লাভ আছে। তো চলো দেখি পারি কি না। আমার গড, কত ওয়ার্মস এখানে, আর কাউকে না কাউকে তো কিল করতেই হবে। তো দেখি কি করতে পারি, অনেকক্ষণ ধরে ইয়াম্মি পাচ্ছি না, কী যে হবে। খুব ইয়াম্মি দরকার এখন, একটা পেয়েছি, একটা ম্যাগনেট পেয়েছি, সেটাই নিয়ে নিই। তার একটা কিল হলো, এতক্ষণে কিল হয়েছে একটা ওয়ার্মস। ওমাই গড, ওমাই গড, ল্যাগ করছে কেন ফোনটা? ওমাই গড, আমি আর কিছু করতে পারছি না। ও, এতক্ষণ পরে পেলাম, আমার গেমটা ল্যাগ করছিলো, কিন্তু তার জন্য আর ওয়ার্মসগুলোকে খেতে পারলাম না। তো দেখতে পাচ্ছ খুব ল্যাগ করছে গেমটা, তাও দেখছি এখানে রয়েছে ক্যামেরাগুলো। দু মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে 950 ইয়াম্মি, আশা করি হয়ে যাবে, কারণ অনেকটা সময় হাতে আছে এখনও। আর একটা দুটো ওয়ার্মসকে কিল করতে পারলেই কিন্তু হয়ে যাবে। তো চেষ্টা করছি, দেখি কী হয়। আর এক মিনিটের মধ্যে করতে হবে, তো চলো চেষ্টা চলুক। আর কোনো ইয়াম্মি এখানে দেখতে পাচ্ছি না, তো আস্তে আস্তে এগোই। বড়ো ওয়ার্মস, ও মাই গড, বলতে বলতে একটা বিশাল বড়ো ওয়ার্মস। আর এটাকে যদি কিল করতে পারি তাহলে কিন্তু অনেক লাভ আছে। তো চলো দেখি এই ওয়ার্মসটাকে কিল করতে পারি কি না। এটা একাই কিল হয়ে গেছে, অন্য কোনো ওয়ার্মসের গায়ে লেগে, সে যাই হোক, আমি কিন্তু এখান থেকে প্রচুর ইয়াম্মি কালেক্ট করতেই পারবো, আর করবো। ঝটপট করে ইয়াম্মিগুলোকে কালেক্ট করে নেবো আমি। দেখতে পাচ্ছ আরও খাওয়ার জন্য চলে আসছে অনেকে। এখন সার্ভারের হায়েস্ট রয়েছে 800,000। মাই গড, এটা কী হলো আমি নিজেই বুঝলাম না, ওই ওয়ার্মসটা কেন মরে গেল আমার গায়ে লেগে। তো যাই হোক, আমি খেয়ে নিই। ও মাই গড, এখানে পালাতে হবে। টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট, তো 950 ইয়াম্মি কিন্তু পেরেছি করতে। আর এদিকে একটা ওয়ার্মস মারা গেছে, খেয়ে নিলাম এটাকে। এবার দেখি 50K চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না। 50K করতে পারলে কিন্তু আজকে আমরা উইনার, তারপর যা করবো সেটাই অতিরিক্ত। তো ওখানে একটা বিশাল বড় ওয়ার্মস রয়েছে, আরও একটা চলে আসলো।
এই সার্ভারের হাইয়েস্ট এখন 8,99,702 আর আমার হয়েছে 22,000। অনেকটা করতে হবে এদেরকে ধরতে গেলে। এখানে কিছু ভুট্টা আপেল রয়েছে, খেয়ে নিলাম। আর একটা ভালো ইয়াম্মি পেয়েছি, নিয়ে নিলাম। তো এদিকে কিন্তু অনেক ওয়ার্মস আসছে, এগুলোকে কিল করা খুবই দরকার। কিছুটা ওয়ার্মস পেয়ে গেছি, সরি ইয়াম্মি পেয়ে গেছি ওয়ার্মসের মারা যাওয়ার ফলে। একটা গিরগিটি মার্কা স্নেক কিন্তু আসছে আমার সঙ্গে, মানে ওয়ার্মস। এই ওয়ার্মসগুলো দেখলে খুব ভয় লাগে, ভৌতিক টাইপের চেহারা এদের। আর ও মাই গড, এখানে কত ওয়ার্মস! আমি পালাই তাড়াতাড়ি, আমাকে ট্যাকে ফেলার চেষ্টা করছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন সার্ভারের হাইস্ট রয়েছে 9,00,000 হয়ে গেছে। কিন্তু ও 1,000,000 হওয়ার আগে যদি ওটাকে মারতে পারি তাহলে ভালো হয়। ও মাই গড, ও মাই গড, এটাকে খেতেই হবে। এখানে একটা বিশাল বড়, ও আর একটা মারা গেছে। এবার আমি অনেকটা খেতে পারবো, তো চটাপট করে সব খেতে থাকবো। এদিকে একটা আগুন সাপ কিন্তু চলে এসছে, বিশাল বড় স্নেক। কিছুই খাওয়া যাচ্ছে না, এখানে যে পারছে সেই খেয়ে চলে যাচ্ছে। আমার মাত্র 28,000 স্কোর হয়েছে। তো একটা ম্যাগনেট পেলাম, আবার একটা বিশাল বড় ওয়াম, সেটাকেও মারবো ভাবছি। তো চলো দেখি পারি কি না। দেখতে পাচ্ছ আমার কিন্তু 28,000 হয়ে গেছে। আর একটা কি যেন কী